তারা মুচকি হাসি দিয়ে রিক্সায় বসলো। এক রিক্সায় দুজনে ফার্সিটি এলো। ফার্সিটি গেটের সামনে এসে যারা রিক্সা ভাড়া দিয়ে দিল, মাহিকে দিতে দেয়নি। সাজ্জাদ হেঁটে হেঁটে আসার কারণে যারাও মাহির সাথে ফার্সিটির গেটে দেখা হয়ে গেল। সাজ্জাদকে দেখে মাহি কিছু বলল না, তবে যারাও ওর কাছে এগিয়ে এসে বলতে শুরু করলো, তুমি বাসা থেকে বের হয়েছ কখন? একটু আগে। আমাকে ডাকতেও তো পারতে, দুজনে একসাথে ভার্সিটি আসতাম। আমার একা আসতে ভালো লাগে। ও আচ্ছা, চলো ক্লাসে যাই। সাজ্জাদ কিছু বলল না। সাজ্জাদ ক্লাসের দিকে যাচ্ছে, পেছনে যারা বকবক করতে করতে আসছে। যারা সাথে কিছুক্ষণ থাকার পর বুঝে গেছে সে একজন পাচাল ও গায়ে পড়া স্বভাবের মেয়ে। যারা নিচ থেকে বকবক করে যাচ্ছে, সাজ্জাদ সেগুলো শুনেও না শোনার ভান করে আছে। তাদের দুজনের সকল কর্মকাণ্ড দ্বিতীয় তলা থেকে মাহি দেখছিল এবং হাসছিল। সাজ্জাদ ক্লাসে প্রবেশ করে নিজের জায়গায় বসল। যারা সাজ্জাদের পাশে বসতে যাবে, তখন সাজ্জাদ যারাকে বাধা দিয়ে বলল, অন্য কোথাও গিয়ে বসো। যারা নিজের ভ্রু কুচকে কিছুটা রাগী কণ্ঠে বলল, অন্য কোথাও কেন বসবো, এটা আমার জায়গা, আমি এখানে বসবো, তুমিও আমার সাথে বসবে। যারার এমন কথা শুনে ক্লাসের সকলে তাদের দুজনের দিকে তাকালো। ব্যাপারটা যারা লক্ষ্য করতে পেরে চুপচাপ সাজ্জাদের পাশে বসে পড়ল। যারা কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। সাজ্জাদ আগে থেকে ক্লাসের কারোর সাথে কথা বলে না, বললেও শুধু পিয়াসের সাথে কথা বলতো, কিন্তু আজকে পিয়াস আসেনি। একটু পর সব কিছু স্বাভাবিক হলো। তখন যারা সাজ্জাদের কানের কাছে এসে বলল, সরি আমি জানতাম না সবাই এভাবে তাকিয়ে থাকবে। সমস্যা নেই, তবে এরপর থেকে লোকজন ভর্তি জায়গায় এভাবে কথা বলবে না, কেমন? যারা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। একটু পর ক্লাসের স্যার এসে ক্লাস করানো শুরু করলেন। একে একে সবগুলো ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সাজ্জাদ ক্লাস থেকে বের হয়ে এসে ক্যাম্পাস দিয়ে হাঁটছিল। এমন সময় সাজ্জাদের ফোনে নোটিফিকেশনের আওয়াজ আসলো। সাজ্জাদ পকেট থেকে ফোনটা বের করে দেখে ফেসবুক থেকে একটি মেইল এসেছে। সেখানে লেখা আছে, আপনার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। মেইলটি দেখে সাজ্জাদ কিছুটা চমকে উঠল। সে তো তার ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করেনি, তাহলে কে করলো? ফেসবুক অ্যাপে প্রবেশ করে দেখলো তাকে তার আইডি থেকে লগ আউট করে দেওয়া হয়েছে। সে পাসওয়ার্ড দিলেও সেটা ভুল বলছে। আইডিতে অনেক পার্সোনাল ছবি সহ অনেক কিছু আছে, সেগুলো হারিয়ে গেলে সমস্যা হবে। তখন সাজ্জাদের মাথায় চিন্তা এলো পাসওয়ার্ড রিসেট করা যায় কিনা সেটা দেখবে। যেভাবে সেই কাজ পাসওয়ার্ড রিসেটের কাজ শুরু করে দিল। একটু পর সেটা সফল হলো। আইডিতে ঢুকে সকল সেফটি চালু করে দিল যেন দ্বিতীয়বার এমন সমস্যা না হয়। আইডি সব কিছু চেক করে দেখছিল যে সব কিছু ঠিক আছে কিনা। এমন সময় যারা এসে সাজ্জাদের পাশে দাঁড়ালো এবং বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? সাজ্জাদ মুচকি হাসি এনে বলল, কিছু না এমনি। আরে বলো কি সমস্যা হয়েছে? আমার ফেসবুক আইডিটা একটু আগে হ্যাক হয়ে গিয়েছিল, যার জন্য আমাকে এমন দেখাচ্ছে। কি হয়েছিল আইডির? পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছিল। ও এখন সবকিছু ঠিক আছে কি? হ্যাঁ, এইমাত্র সবকিছু ব্যাক করলাম। ও ভালো করেছো। সাজ্জাদ কিছু বলল না। যারাও সাজ্জাদের উত্তরের অপেক্ষা না করে বলতে লাগলো, বাসায় যাবে না? যাব, তবে একটু পর তুমি চলে যাও। আমি তোমার সাথে যাব। আমার কাজ আছে, তুমি চলে যাও। তোমার কাজ কি প্রতিদিন থাকে? হ্যাঁ। কি কাজ করো সেটা একটু আমাকে বলো দেখি। বলতে পারবো না, এখন তুমি থাকো, আমি আমার কাজ করতে যাচ্ছি। দাঁড়াও আমিও যাব তোমার সাথে, দেখব তুমি কি কাজ করো। সরি সেটা পারবো না, তুমি একটা রিকশা নিয়ে এখান থেকে চলে যাও। তবুও যারা মানছে না সেটা দেখবে যে সাজ্জাদ জরুরি কাজ বলে সেগুলো কি সেটা একবার দেখবে। সাজ্জাদ যারাকে অনেক বুঝিয়ে রিকশা করে বাসায় পাঠিয়ে দিল। যারা মেয়েটা একদম ফ্রি, সবার সাথে খুব ভালোভাবে মিশে যায়। যারা চলে যাওয়ার পর সাজ্জাদ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় এলো। সাজ্জাদ বাসার সামনে এসে দেখলো যারা বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে। সাজ্জাদকে দেখে যারা বলতে লাগলো, তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করার কি আছে? দুজনে একসাথে বাসায় ঢুকবো তাই। ঠিক আছে চলো। তারপর দুজনে একসাথে বাসায় ঢুকে গেল। যারা বাসায় চলে গেল, সাজ্জাদ গিয়ে নিজের বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজালো। দরজা খুলে দিল অচেনা একজন মেয়ে। এর আগে মেয়েটিকে কখনো দেখেনি। সাজ্জাদ মেয়েটির কাছে পরিচয় জানতে চাইবে এমন সময় অবনী দরজা এসে বলল, এভাবে বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আয়। অবনীর কথা শুনে মেয়েটি এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, সেখান থেকে কিচেন রুমে চলে গেল। সাজ্জাদ বাসার ভেতর প্রবেশ করে অবনীকে বলল, মেয়েটা কে? কোন মেয়ে? যে মেয়েটা দরজা খুলে দিয়েছিল সেই মেয়েটাকে? ও উনি মাহিয়াপুর বড় বোন।
যিনি দেশের বাইরে থাকে। হ্যাঁ, উনি মাইয়াপুর বিয়ের জন্যই এসেছে। বিয়ে তো তাদের বাসায়, আমাদের এখানে কি করছে? আমার সাথে কথা বলতে এসেছে। ও আচ্ছা, তুই যা। অবনী চলে গেল। অবনী যাওয়ার পর সাজ্জাদ নিজের রুমে এসে ব্যাগটা টেবিলে রেখে মোবাইল চার্জে লাগিয়ে দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হওয়া শেষ করে খাবার টেবিলের দিকে যেতে লাগলো। খাবার টেবিলে গিয়ে অবনীকে বলল খাবার দিতে। কিচেনের দিকে তাকিয়ে মাহির বোনকে দেখতে পেল না। সাজ্জাদ বুঝে গেল তিনি চলে গেছেন। এসব ভাবতে ভাবতে অবনী খাবার নিয়ে চলে এলো। সাজ্জাদ খাবারগুলো খেয়ে নিজের রুমে এসে বিছানায় ঘুমিয়ে গেল। বিকেলে অবনীর ডাকে ঘুম ভাঙল, তাই বিছানা ছেড়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে মোবাইলটা নিয়ে ছাদে চলে গেল। সাজ্জাদ ছাদের দোলনায় বসে থেকে গান শুনছিল। তার সাথে সুন্দর আবহাওয়া আছে, যার জন্য খুব ভালো লাগছে। হঠাৎ ছাদে জারা এসে বলল, তুমি ছাদে কখন এসেছো? এবং যেহেতু এসেছো, আমাকে ডেকে নিয়ে আসতে পারোনি? চোখ বন্ধ, মাথা নিচু করে নিজের পছন্দের গানগুলো শুনছিল সাজ্জাদ। এমন সময় জারা কণ্ঠ শুনে বিরক্তিকর চেহারা নিয়ে সামনে তাকালো। হাতে মোবাইল, কানে হেডফোন নিয়ে দাঁড়িয়ে আছে জারা। কিছু না বলে চোখটা নামিয়ে নিল। তখন জারা বলতে লাগলো, কি হলো, কিছু বলছো না কেন? সাজ্জাদ যে বিরক্ত বোধ করছে সেটা বুঝতে জারাকে বুঝতে না দিয়ে বলতে লাগলো, একটু আগে এসেছে। আমাকে ডেকে নিয়ে আসতে পারোনি? প্রয়োজন মনে করিনি। তুমি এরকম কেন? আমি তোমার সাথে ফ্রি ভাবে কথা বলছি, কিন্তু তুমি আমার সাথে কথা বলো না কেন? সাজ্জাদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলতে লাগলো, যে মানুষের সাথে দিনভর কথা বলেই দিন শেষে সেই মানুষটাই আঘাত করে। যারা বোধহয় কথাটা বুঝতে পারেনি, নিজের ভ্রু কুচকে বলল, এই কথার কিছুই বুঝলাম না। বুঝতে না পারলে আমার কিছু করার নেই। যারা কথাটার মানে বোঝার চেষ্টাও করল না। সাজ্জাদ দোলনায় বসে আছে। দোলনা অনেক বড় হওয়ায় কিছুটা জায়গা ফাঁকা আছে, সেখানে একজন বসতে পারবে। যারা সেখানে বসার ইচ্ছে করছে, কিন্তু সাজ্জাদের কথা ভেবে বসতে পারছে না। যদি বকা যায়, তাই জায়গাটুকু হাত ইশারা করে সাজ্জাদকে বলল, তোমার পাশে ফাঁকা জায়গাটাতে বসলে কোনো সমস্যা হবে কি? বসতে পারো, তবে আমার থেকে দূরত্ব বজায় রাখতে হবে। যারা মাথা নাড়িয়ে জায়গাটাতে বসে পড়ল। দুজনের মাঝে যথেষ্ট পরিমাণে ফাঁকা আছে। সাজ্জাদ আগের মতো গান শুনতে লাগলো। যারা আর চোখে সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মাহি ছাদের উপর এলো। যারা যে সাজ্জাদকে দেখছে এটা মাহি লক্ষ্য করতে পেরেছে, তবে কিছু বলছে না। মাহি গুটি গুটি পায়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। দুজনের একজন খেয়াল করেনি যে তৃতীয় একজন ছাদের উপর এসেছে। মাহি হালকা করে কাশি দিল। আচমকা কারো কাশি শুনে যারা সামনে তাকিয়ে দেখলো মাহি দাঁড়িয়ে আছে। তখন মাহি যারাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি দেখছিলেন? যারা কিছুটা লজ্জা পেয়ে বলল, কিছু না, এমনি তাকিয়েছিলাম। এদের কথা শুনে সাজ্জাদ যারার দিকে তাকিয়ে দেখলো মাহি এবং যারা কথা বলছে। মাহি ভুল বুঝতে পারে, তাই দোলনা থেকে উঠে দাঁড়ালো। তখন মাহি সাজ্জাদকে বলতে লাগলো, কি হলো, উঠে দাঁড়ালে কেন? দুজনকে একসাথে ভালোই লাগছিল, বসে থাকো না। সাজ্জাদ কিছুটা মুচকি হেসে বলল, না থাক, দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছে। তখন মাহি গিয়ে সাজ্জাদের জায়গায় বসতে বসতে বলল, ঠিক আছে, তুমি তাহলে দাঁড়িয়ে থাকো, আমি নিচে যাব, তোমরা বসে কথা বলো। সাজ্জাদের কথাটা বলে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে নিচে চলে এলো। সাজ্জাদ ছিঁড়ে দিয়ে নিচে নামছে। অন্যদিকে মাহি যারাকে বলছে, তুমি সাজ্জাদের দিকে তাকিয়েছিলে কেন? কেন, কোনো মেয়ে ওর দিকে তাকিয়ে থাকলে তোমার চলে না কি? আজব, আমার চলবে কেন? তুমি যেভাবে কথাটা বললে তাতে মনে হলো সাজ্জাদের দিকে তাকিয়ে থাকলে তোমার চলে। পাগল হয়েছো নাকি? ও আমার কেউ হলে তো চলবে, তাই না? তুমি কিসে পড়ো? অনার্স থার্ড ইয়ারে। তুমি কিসে পড়ো? আমি তোমার থেকে 2 বছরের জুনিয়র, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ও ভালো। তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানার ছিল। বলো, কি প্রশ্ন? তুমি কি সাজ্জাদকে পছন্দ করো? যারা নিজের মাথা চুলকানো শুরু করে দিল। কি বলবে সে ভেবে পাচ্ছে না। যারার এমন ব্যবহার দেখে মাহি বুঝতে পারলো সে ঠিক বলতে পারছে না। না জানলে বলা লাগবে না। আসলে আমি ঠিক বলতে পারছি না, ওকে পছন্দ করি নাকি করি না সেটা বুঝতে পেরেছি। তুমি খুব বুদ্ধিমান। ধন্যবাদ। সন্ধ্যা হয়ে আসছে, চলো নিচে যাওয়া যাক। আরো কিছুক্ষণ থাকি, তারপর নিচে যাব। ওকে। তারপর মাহিও যারা দুজনে মিলে গল্প করতে লাগলো। এদিকে সাজ্জাদ নিজের রুমে শুয়েছিল।
হঠাৎ করে সাজ্জাদের আম্মু হাতে করে কয়েকটা বিয়ের কার্ড নিয়ে এসে সাজ্জাদের পাশে রেখে সাজ্জাদের হাতে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বললেন, এই লিস্টে কয়েকটা ঠিকানা আছে, তোকে যেসব বিয়ের কার্ড দিলাম সেগুলো ওখানে গিয়ে দিয়ে আসবি। সাজ্জাদ বিয়ের কার্ডগুলোর দিকে তাকিয়ে দেখলো, এসব মাহির বিয়ের কার্ড। এগুলো তো মাহির বিয়ের কার্ড, ওর বিয়ের কার্ডগুলো আমি দিব কেন, ওদের বাসায় কি লোকের অভাব পড়েছে? বেশি কথা বলিস না, তাদের বাসায় কোনো ছেলে নেই, তাই তোর আব্বু তাদের বলে গিয়েছে যে কোনো দরকার হলে তোকে দিয়ে করিয়ে নিতে। এখন যেহেতু বলে গিয়েছে তাহলে তো আর কিছু করার নেই, কার্ডগুলো রেখে যাও, একটু পর গিয়ে দিয়ে আসবো। হুম, সন্ধ্যার পরে গিয়ে দিয়ে আসিস। ঠিক আছে, তুমি যাও। সাজ্জাদের আম্মু কিছু না বলে চলে গেল। সাজ্জাদ সন্ধ্যা পর্যন্ত রেস্ট নিয়ে বিয়ের কার্ডগুলো নিয়ে বেরিয়ে পড়ল। একে একে সকল ঠিকানায় কার্ডগুলো দিয়ে আস্তে আস্তে রাত 10টা বেজে গেল। সাজ্জাদ একটা রিকশা নিয়ে বাসার সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল, এমন সময় বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা। শুধু আঙ্কেল নয়, ওনার সাথে মাহি ছিল। সাজ্জাদকে ক্লান্ত শরীর নিয়ে ফিরতে দেখে মাহির বাবা বলল, কোথায় গিয়েছিলে? মাহির বিয়ের কার্ডগুলো দিয়ে এলাম। মাহির বাবা কিছুটা মুচকি হাসি দিয়ে বললেন, ধন্যবাদ বাবা আমাকে সাহায্য করার জন্য, আমি একা মানুষ, এত কাজ করা সম্ভব হচ্ছে না। আরে আঙ্কেল সমস্যা নেই, আপনার দরকার হলে আমাকে ডাকবেন, আমি চলে আসব। ঠিক আছে, এখন যাও রুমে গিয়ে বিশ্রাম নাও, অনেক ক্লান্ত হয়ে আসো। জি আঙ্কেল। মাহির বাবা এবং মাহি ওখান থেকে চলে গেলেন। সাজ্জাদ ভেবেছিল মাহি কথা বলবে, কিন্তু সেটা করেনি। যাই হোক, মাহির এরূপ আচরণ অস্বাভাবিক কিছু না করতে পারে, এটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে ওখান থেকে বাসার সামনে চলে এলো। বাসার দরজার কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। সাজ্জাদ কিছু না বলে বাসার ভেতরে প্রবেশ করল। তখন তার আম্মু বলতে লাগলো, এত দেরি হলো কেন? ঠিকানাগুলো অনেক দূরে দূরে ছিল তো, তাই পৌঁছে দিতে দেরি হয়ে গেছে। সব কার্ড সঠিকভাবে দিয়ে এসেছিস তো? তুমি চিন্তা করো না, সকল কার্ড একদম সঠিক ঠিকানায় দিয়ে এসেছি। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর খাবার নিয়ে আসছি। ঠিক আছে। সাজ্জাদ ফ্রেশ হয়ে এসে দেখে খাবার টেবিলে খাবার রেডি করা আছে। সাজ্জাদ সেগুলোকে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে যাওয়ার জন্য বাসার গেট থেকে বের হলো। গেটের বাইরে এসে দেখে যারা দাঁড়িয়ে আছে। গেটের দিকে তাকিয়ে সাজ্জাদকে দেখে যারা কিছুটা মুচকি হেসে বলল, তুমি এখনো ভার্সিটি যাওনি? আমি এই মাত্র বাসা থেকে বের হলাম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ভার্সিটি যাবে না? যাবো তো, রিকশার জন্য দাঁড়িয়ে আছি এখানে। ঠিক আছে থাকো, আমি গেলাম। কোথায় যাবে? ভার্সিটিতে। আমিও তোমার সাথে যাব। তুমি রিকশা করে চলে যাও, এটাতে ভালো হবে, আমার সঙ্গে গেলে সমস্যা হতে পারে। ঠিক আছে যাও। সাজ্জাদ আর কিছু না বলে ওর মতো করে হাঁটা শুরু করলো। অনেকটা দূরে এসে পেছন ফিরে তাকালো, এটা দেখতে যে যারা দাঁড়িয়ে আছে না কিনা, কিন্তু সে যারাকে দেখতে পেল না। এতে বুঝে গেল যারা চলে গেছে, তাই সামনে তাকিয়ে আগের মতো হাঁটা শুরু করলো। হঠাৎ করে মাঝপথে পিয়াসকে দেখলো, ভার্সিটির দিকে যাচ্ছে। সাজ্জাদের একা চলতে ভালো লাগে, তাই পিয়াসকে ডাকলো না, একা একাই হাঁটতে লাগলো। 10 মিনিট পর ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়ালো সাজ্জাদ। গেটের সামনে পিয়াস দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে। সাজ্জাদকে দেখে কথা বলা বন্ধ করে সাজ্জাদের কাছে এসে বলল, তোর আসতে এত দেরি হলো কেন? সাজ্জাদ অবাক হয়ে ঘড়ির দিকে তাকালো, দেরি হয়েছে কিনা দেখার জন্য। না, সময় একদম ঠিক আছে, প্রতিদিন সেই সময় গেটের সামনে আসে, আজকেও একই সময় এসেছে। পিয়াসকে দেখে অনেকটা চিন্তিত মনে হচ্ছে, বোধহয় অনেক বড় একটা ঝামেলার ভেতর পড়ে আছে। সাজ্জাদের জানার খুব আগ্রহ হলো কি হয়েছে, সেই সব ভুলভাল বলছে কিছুটা তাড়াহুড়ো করে বলল, পাগল হয়েছিস নাকি, দেরি হবে কেন, আমি সঠিক সময় এখানে এসেছি, এবং তোকে এত চিন্তিত লাগছে কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? পিয়াস একটু চুপ হয়ে গেল, মনে হচ্ছে ভাবনায় চলে গেছে। সাজ্জাদ পিয়াসের কাঁধে হাত রাখলো, পিয়াসের ভাবনায় ছেদ ঘটল। পিয়াস নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন, চল ভেতরে যাই। পরে যাব, আগে বল তোর কি হয়েছে, এত চিন্তিত মনে হচ্ছে কেন? পিয়াস কিছুটা মুচকি হাসি নিয়ে এসে বলল, আরে তেমন কিছু না, রাতে ঘুম কম হয়েছে তাই এমন ব্যবহার করছি। সাজ্জাদ বুঝতে পারলো এটা পিয়াসের চিন্তার কারণ নয়, অন্য কোনো কারণ আছে, যেটা সে বলতে যাচ্ছে না, বড় কিছু কথা লুকিয়ে রাখছে, সেটা অন্য কারো কাছ থেকে জানতে হবে, তাই বিষয়ে পিয়াসকে বললে হবে না। তাই সাজ্জাদ পিয়াসের কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, ঠিক আছে তোকে বলতে হবে না, চল ক্লাসে যাই। পিয়াস কিছু না বলে মুচকি হাসি দিল। দুজনে ইউনিভার্সিটির গেট দিয়ে প্রবেশ করে ক্লাসের দিকে যেতে লাগলো। যারা ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে আছে সাজ্জাদের অপেক্ষায়, কিন্তু ওর কোনো দেখা পাচ্ছে না। অপেক্ষা করতে করতে যারার
চোখ গিয়ে পড়ল ভার্সিটির গেটের দিকে। দেখল সাজ্জাদ এবং পিয়াস কথা বলতে বলতে আসছে। সাজ্জাদ ক্লাসের দিকে আসছে, সেটা দেখেও জারা সাজ্জাদের কাছে গেল এবং কিছুটা রাগি কণ্ঠ নিয়ে বলতে লাগলো, ভার্সিটি আসতে এত সময় লাগে নাকি? সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি? সাজ্জাদ পিয়াসকে ক্লাসে চলে যেতে বলল। পিয়াস একটা কথাও না বলে ক্লাসের দিকে চলে গেল। তখন সাজ্জাদ বলতে লাগলো, দেরি হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, এসব নিয়ে এত মাথা ঘামানো ঠিক না, কিন্তু তোমাকে আমার জন্য অপেক্ষা করতে কে বলেছে? আমার মন বলেছে অপেক্ষা করতে, তাই অপেক্ষা করছিলাম। এখন বেশি কথা না বলে চলো ক্লাসে যাই। আমি আগে যাচ্ছি, তুমি পরে এসো। না, দুজনে একসাথে ক্লাসে যাব। ওকে বলে জারাকে নিয়ে ক্লাসের দিকে যেতে লাগলো। ক্লাসে গিয়ে যে যার জায়গায় বসে পড়ল। একটু পর স্যার ক্লাসে এসে ক্লাস করানো শুরু করলো। স্যার ক্লাস করাচ্ছে অথচ সেদিকে পিয়াসের কোনো মনোযোগ নেই, সে অন্য একটা বিষয় নিয়ে ভাবছে, না পারছে সইতে, না পারছে অন্য কাউকে বলতে, যাকে বলবে সে কাজটা কোনোভাবে করতে যাবে না, সেটা ভালোভাবেই বুঝতে পারছে। এদিকে স্যার ক্লাস করিয়ে তার মতো চলে গেলেন। একে একে সকল ক্লাস শেষে পিয়াস কারোর সাথে কোনো প্রকার কথা না বলে সবার আড়ালে বাসায় চলে গেল। এভাবে চলে যাওয়াটা যারা লক্ষ্য করেছে, ক্যাম্পাসের ব্রডকাস্টার নিচে সাজ্জাদ এবং যারা বসেছিল দুজনই চুপ ছিল। চুপ থাকার এক পর্যায়ে যারা বলল, তোমার সাথে একটা ছেলে ঘুরে, কি যেন নাম? ওর নাম পিয়াস। ওকে নিয়ে কিছু হয়েছে নাকি? তেমন কিছু না, ক্লাসে পিয়াসকে দেখলাম, ক্লাস শেষে কারোর সাথে কোনো প্রকার কথা বলল না, চুপচাপ বাসায় চলে গেল মনে হয়। আচ্ছা, ওর কি কিছু হয়েছে? সেটা আমি জানি না, আজকে ওর বোনের কাছ থেকে খোঁজ নিতে হবে কি হয়েছে। যারা হুম বলে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার সাজ্জাদকে বলতে লাগলো, তোমার কি কোনো কাজ আছে? সাজ্জাদ নিজের মাথাটা নাড়িয়ে না বলল। যারা কিছুটা খুশি হয়ে বলতে লাগলো, তাহলে আমার সাথে মার্কেটে চলো, বিয়ের জন্য শপিং করব। সাজ্জাদ নিজের ভ্রু কুচকে বলল, বিয়ে? কার বিয়ের জন্য শপিং করবে? যারা মুচকি হাসি দিয়ে বলল, আরে সামনে তো মাহির বিয়ে, তাই সেখানে তো আর পুরনো জামা কাপড় পরে যাওয়া যাবে না, তাই আজকে তুমি ফ্রি আছো, তাই তোমাকে নিয়ে শপিং করতে যাব। আমি যাব না, তোমরা মেয়েরা খুব খারাপ শপিং করতে ঢুকলে আর বাসায় আসতে চাও না। এটা ভুল কথা, আমার একদম দেরি হয় না, আমি যে কোনো কাজ তাড়াতাড়ি করতে পছন্দ করি, এখন একটু চলো প্লিজ, না হলে বাসায় যেতে দেরি হয়ে যাবে। স্যারা এমন ভাবে বললো যে ওর কথা সাজ্জাদ ফেলতে পারলো না, তাই যারাকে নিয়ে সাজ্জাদ শপিং মলে গেল। শপিং মলে প্রবেশ করে মেয়েদের কর্নারে একটা দোকানে গিয়ে কয়েকটা শাড়ি বের করে সাজ্জাদকে দেখিয়ে বলল, এর ভেতর কোন শাড়িটা তোমার বেশি পছন্দ হচ্ছে? শাড়িগুলোর ভেতরে লাল, নীল, হলুদ, গোলাপি, বেগুনি, কালো সকল রঙের শাড়ি ছিল, কোনোটাই সৌন্দর্যের দিক দিয়ে কম নয়। সাজ্জাদ কোনটাকে পছন্দ করবে সেটা ভাবতে না পেরে বলল, সব শাড়িগুলো খুব সুন্দর, এর ভেতর তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে যাও। তোমার কাছে সবগুলো ভালো লেগেছে? সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। স্যার দোকানদারকে জারার হাতে থাকা ছয়টি শাড়ি দিয়ে বলল, সবগুলো প্যাক করুন। জারার কাজটা দেখে সাজ্জাদ অনেক অবাক হলো, একসাথে এত শাড়ি কেউ কিনে নাকি? পরে নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, তুমি পাগল নাকি, এত শাড়ি দিয়ে কি করবে? বিয়েতে পড়তে হবে তাই নিলাম। তাই বলে ছয়টা শাড়ি? তাই তো কম, তুমি বেশি কথা বলো না তো, চুপ করে আমার সাথে আসো। সাজ্জাদ মনে মনে ভাবল, এই কোন পাগলের সাথে শপিং করতে এসেছি, জানি না আরো কত কিছু কিনবে। এসব ভাবছিল তখন যারা দুটা টি শার্ট নিয়ে সাজ্জাদের গায়ের সাথে মাপ দিতে লাগলো। তখন সাজ্জাদ বলল, তুমি আমার শরীরের মাপ নিচ্ছ কেন? কাজ আছে তাই নিচ্ছি, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো তো। সাজ্জাদ কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকলো। শপিং শেষে দুজনে বাসায় এলো। বাসার সিঁড়ি দিয়ে উঠছিল সাজ্জাদ এবং যারা। দ্বিতীয় তলায় যারার বাসা, তাই যারাকে বিদায় দিয়ে সাজ্জাদ তৃতীয় তলায় উঠবে এমন সময় যারা সাজ্জাদের হাতে শপিং এর একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য, আশা করি তোমার পছন্দ হবে। কথাটা বলে ওর বাসায় ঢুকে গেল। সাজ্জাদ ব্যাগের উপর থেকে ভেতরে উকি দিয়ে দেখলো দুটো টি শার্ট, যেগুলো দিয়ে সাজ্জাদের মাপ নিচ্ছিল সে। সাজ্জাদ ভাবলো ইচ্ছে করে দিয়েছে, ফিরিয়ে দিলে মন খারাপ করবে, তাই নিজের কাজে রেখে দিল। এসব ভেবে ব্যাগটা নিয়ে বাসায় চলে গেল। এদিকে তিন দিন পর মাহির বিয়ে, আজকে থেকে বাসা সাজানো শুরু হয়ে গেছে। মাহির পরিবার বিয়ের শপিং করায় ব্যস্ত, ছোট মেয়ের বিয়ে বলে কথা, কোনো কিছুর কমতি রাখবেন না। সাজ্জাদ তো এক বাসা থেকে আরেক বাসায় বিয়ের কার্ড দিয়ে যাচ্ছে, কাজটা তার কাছে বিরক্তিকর লাগছে, কাউকে কিছু বলতে পারছে না, একজনকে বললে সবাই মন খারাপ করবে এবং তার জন্য সবার মন ভেঙে যাক এটা সে চায় না। অন্যদিকে যারা সপ্তাহখানেক ধরে সাজ্জাদের দেখা পাচ্ছে না, দেখা পাবে কি করে,
সাজ্জাদ সবাইকে বেড কার্ড দেওয়ায় ব্যস্ত হয়ে আছে। সাজ্জাদের হাতে থাকা বেড কার্ডগুলো দিতে দিতে দুপুর হয়ে গেল। বের হয়েছিল সকাল 9টার দিকে, এখন দুপুর 2টো বাজে। অনেক সময় হয়ে গেছে এই কাজটা করেছে, মনে মনে ভেবে রাখলো এরপর এই কাজটা করতে দিলেও সে করবে না। অনেক করেছে বিনামূল্যে কাজ, এখন টাকা দিলেও সে কাজটা করবে না। এতে যার মন ভাঙার ভেঙে যাক, এসব দেখার টাইম নেই। সাজ্জাদের এখন তার বাসা থেকে অনেক দূরে আছে, বাসায় যেতে প্রায় ঘন্টা 2-1 লাগবে এবং এত দূর থেকে রিক্সাও যাবে না, সুতরাং বাসে করে বাসায় যেতে হবে। কিন্তু সাজ্জাদের বাসে যেতে ভালো লাগে না, বিকল্প কিছু যানবাহন নেই যেটাতে করে সে যাবে। সবশেষে কোনো প্রকার উপায় না পেয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো। তার ভাবতেও অবাক লাগছে, এত রাস্তা হেঁটে এসেছে অথচ সেটা নিজেও জানে না। মাঝে মাঝে এমন হয় যে কাজের চাপে কত দূর হাঁটলাম সেটা খেয়াল করি না। আজকে সাজ্জাদের ক্ষেত্রে তার বিপরীত হয়নি, বাস স্ট্যান্ডে এসে ভালো বাস দেখে উঠে পড়ল। বাস চলছে তার নিজ গতিতে, জানালার কাছের একটা সিট পেয়েছে সাজ্জাদ, সেখানে বসে এক নজরে বাইরে তাকিয়ে আছে এবং মনে মনে বলছে, আজকের পর থেকে বিয়ের কার্ড দিলে সেগুলো দায়িত্ব নিতে পারবো না, এমনিতেই কয়েকদিনে আমার অবস্থা খারাপ, আর একজন মানুষের এত আত্মীয় স্বজন থাকতে পারে সেটা আগে জানলে এই কাদের দায়িত্ব নিতাম না। সাজ্জাদ এগুলো ভাবছে, আর এদিকে হেল্পার মামা এসে বলল, মামা ভাড়াটা দেন। এরকম কথা শুনে সাজ্জাদের ভাবনায় চেত পড়ল, নিজের পাশে তাকিয়ে দেখলো হেল্পার দাঁড়িয়ে আছে, মুখের ভেতর একটা কাঁচা পান চিবিয়ে চিবিয়ে বলছে, কি হলো মামা ভাড়াটা দেন। সাজ্জাদ পকেট থেকে ভাড়া বের করে হেল্পারের হাতে দিতেই হেল্পার চলে গেল। সে আবার আগের মতো করে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে লাগলো। প্রায় 1.5 ঘন্টা পর বাসার কাছে বাস স্ট্যান্ডে এসে বাস থামলো। সাজ্জাদ বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলো। শরীরে হেঁটে যাওয়ার শক্তি নেই, সকালে না খেয়ে বের হয়েছে, দুপুরেও এখনও খাওয়া হয়নি, ফলে শরীরে তেমন বল পাচ্ছে না। রিক্সা বাসার সামনে আসতেই সাজ্জাদ থামাতে বলল, পকেট থেকে মানি ব্যাগটা বের করে রিক্সার ভাড়া বুঝিয়ে দিয়ে বাসার ভেতরে প্রবেশ করল। সাজ্জাদ সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় খেয়াল করল, মাহিদের বাসার সামনে অনেকগুলো জুতো পড়ে আছে এবং বাসার ভেতর থেকে অনেক মানুষের কথা বলার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। সাজ্জাদ ভাবল, বিয়ে বাড়ি এত মানুষজন তো থাকবেই, এটা আবার নতুন কি। নিজের বাসার দরজার সামনে এসে কলিং বেল বাজালো সাজ্জাদ। কলিং বেলের আওয়াজ শুনে অবনে এসে দরজা খুলে দেখল, সাজ্জাদ দাঁড়িয়ে আছে। অবনে ওকে ভেতরে আসতে বলল। সাজ্জাদ ভেতরে আসার পর অবনি দরজা বন্ধ করে দিয়ে নিজের রুমে চলে গেল। রুমে প্রবেশ করে নিজের গায়ে থাকা টি শার্ট খুলে ফ্লোরে ফেলে দিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। অনেকক্ষণ যাবৎ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে বের হলো। ওয়াশরুমের বাইরে এসে দেখে অবনি খাবার নিয়ে খাটের উপর বসে আছে। সাজ্জাদ তোয়ালে নিয়ে মুখ মুছতে মুছতে বলল, আম্মু কোথায়? ঘুমাচ্ছে। যখন ঘুম থেকে উঠবে তখন বলবে না, বাকি বিয়ের কার্ডগুলো দেওয়ার জন্য আমি যেতে পারবো না, ভাইদের বাসার কাউকে পাঠিয়ে দিতে বলবি। ঠিক আছে, আমি তোর জন্য খাবারগুলো খাটের উপর রেখে দিয়ে গেলাম, খেয়ে নিস। ঠিক আছে, তুই চলে যা। অবনি চলে গেল, হাতে থাকা তোয়ালেটা দেয়ালের উপর রেখে খাবার খেতে বসে পড়ল। খাবার শেষ করে সাজ্জাদ অবনিকে ডাকতে লাগলো। অবনি সে খাবারের প্লেট নিয়ে গেল। সাজ্জাদ ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা অনেক ক্লান্ত, কয়েকদিন ধরে যে চাপ যাচ্ছে এতে শরীর ক্লান্ত হবে এটাই স্বাভাবিক। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। যখন ঘুম ভাঙল তখন রুমের চারিদিকে তাকিয়ে দেখল পুরো রুম অন্ধকার। খাটের সাথে জানালা ছিল, জানালার পর্দাগুলোর ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল অন্ধকার হয়ে গেছে, বাতাসে ঝিঝি পোকার দাগ ভেসে আসছে, বুঝতে পারলো রাত হয়ে গেছে। রুমের দরজা বন্ধ থাকায় কেউ রুমের লাইট জ্বালিয়ে দিতে পারেনি। সাজ্জাদ দ্রুততর বিছানা থেকে নেমে রুমের লাইট চালিয়ে ব্যালকনিতে গেল। বিয়ে হবে দেখে বাসার চারিপাশে লাইট লাগানো হয়েছে, তার আলোগুলো রুমের ভেতরে গিয়ে পড়ছে। ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। তারপর রুমের দরজা খুলে ড্রয়িং রুমে গেল। ড্রয়িং রুমে সাজ্জাদের আম্মু অবনী বসে টিভি দেখছে। সাজ্জাদের আব্বু অফিস থেকে ফিরে রেস্ট করছে। সাজ্জাদ গিয়ে অবনীর পাশে থাকা ফাঁকা জায়গাটাতে বসতে বসতে ওর আম্মুকে বলতে লাগলো, বিয়ের কার্ড সবগুলো শেষ নাকি আরো আছে? সাজ্জাদের আম্মু টিভির দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, এখনো অনেকগুলো কার্ড আছে, কালকে গিয়ে দিয়ে আসতে হবে, কালকে থেকে আমি সব কাজ করতে পারবো না। কেন পারবি না? এসব করতে ভালো লাগছে না, নিজের জরুরি কাজ রেখে সব বিয়ে নিয়ে পড়ে আছি, এভাবে থাকলে কি চলবে? কালকে দিনটা করিস, তারপর আর করা লাগবে না। আমি পারবো না, মানে পারবো না, তুমি গিয়ে কার্ডগুলো ফিরিয়ে দিয়ে এসো, যদি ফিরিয়ে দেওয়ার সাহস না থাকে তাহলে আমাকে বলো, আমি গিয়ে কার্ডগুলো ফিরিয়ে দিয়ে আসছি। তোর যাওয়া লাগবে না, আমি গিয়ে ফিরিয়ে দিয়ে আসবো।
কথাটা মনে থাকে যেন। থাকবে, এখন চুপ করে থাক। সাজ্জাদার একটা কথাও বললো না, চুপ করে বসে টিভি দেখতে লাগলো। টিভিতে হিন্দি মুভি চলছে, সাজ্জাদের বাসার কেউ বাংলা সিরিয়াল মানে স্টার জলসা জি বাংলা এসব দেখে না। সাজ্জাদ তাদের সাথে কিছুক্ষণ টিভি দেখে দেয়াল ঘড়ির দিকে তাকালো, দেখলো রাত 9টা বাজতে চলেছে। সে কয়টায় ঘুম থেকে উঠেছে সেটা খেয়াল করেনি। টিভি দেখার এক পর্যায়ে সাজ্জাদের আম্মু বলতে লাগলো, সবাই গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোদের ডিনার করার ব্যবস্থা করছি। সাজ্জাদের ডিনার করার কোনো ইচ্ছে নেই, তাই ওর আম্মুকে ডিনার করবে না বলে দিয়ে রুমে এসে শুয়ে পড়লো। রুমের দরজার কাছে থেকে ডিনার করার জন্য অনেকবার ডেকেছিল, কিন্তু সাজ্জাদ বারবার না করে দিয়েছে। শুয়ে থেকে ফেসবুকে নিউজ ফিড দেখছিল, এমন সময় অচেনা একটা মেয়ের আইডি থেকে মেসেজ দিল। সাজ্জাদ মেসেজটা সিন করলো, মেসেজে লেখা আছে, কেমন আছো? সাজ্জাদ মেয়েটার প্রোফাইলে ঢুকে দেখলো তার সাথে ফ্রেন্ড নেই, তবে মেসেঞ্জারে অ্যাড আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব হতে পারে? যতদূর মনে পড়ছে সে কোনো মেয়ের মেসেজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। এসব ভাবতে ভাবতে ওই আইডি থেকে আরেকটা মেসেজ এলো। এবার মেসেজে লেখা ছিল, কি হলো, কথা বলছো না কেন? আমি ভালো আছি, কিন্তু আপনি কে? মেসেজ সিন হওয়ার সাথে সাথে রিপ্লাই এলো, আমি কে সেটা পরে জানতে পারবে, এখন বলো কি করো? আমি কোনো অচেনা মেয়ের সাথে কথা বলি না, যেদিন আপনার পরিচয় দিতে পারবেন সেদিন কথা বলতে আসবেন, বাই। কথাটা বলে ডাটা অফ করে দিল সাজ্জাদ, তারপর মোবাইলে নিজের পছন্দের গানগুলো লাগিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। গান শুনতে শুনতে চোখে ঘুম এসে গেছে, তাই গান অফ করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে যারা ঘুম থেকে উঠে সাজ্জাদের বাসায় সামনে এসে কলিং বেল বাজালো। কলিং বেলের আওয়াজ শুনে অবনীকে দরজা খুলে দেখে যারাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, আপু ভিতরে আসো। যারা কিছু না বলে বাসার ভেতরে প্রবেশ করলো। আসলে কয়েকদিনে যারার পরিবারের সাথে সাজ্জাদের পরিবারের খুব ঘনিষ্ঠভাবে পরিচয় হয়ে গেছে। যারা ড্রয়িং রুমে গিয়ে অবনীকে বলল, সাজ্জাদ কোথায়? ঘুমাচ্ছে। ও ওর রুমে? হ্যাঁ। ঠিক আছে, আমি ওর রুমে যাচ্ছি, কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না, আজকে গিয়ে একটু দেখা করে আসি। ঠিক আছে যাও। যারা কিছু না বলে সাজ্জাদের রুমের দরজায় নক করলো। ভেতরে সাজ্জাদ ঘুমিয়েছিল, দরজায় নক করার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। সকাল সকাল দরজা কে নক করলো এটা দেখার খুব ইচ্ছে এলো সাজ্জাদের। বিছানা ছেড়ে দরজা খুলে দেখলো যারা দাঁড়িয়ে আছে। সাজ্জাদ দরজা খোলা মাত্রই যারা মুচকে একটা হাসি বলল, কেমন আছো এবং কোথায় ছিলে এতদিন, তোমার দেখাই পেলাম না। সাজ্জাদ ঘুম ঘুম চোখ নিয়ে বলল, একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তুমি এখানে এসেছো কেন? তোমার খবর নেওয়ার জন্য এসেছি। ও তুমি গিয়ে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে যাও। সাজ্জাদ কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ড্রয়িং রুমে গেল। দেখতে পেল যারা অবনীর সাথে গল্প করছে। সাজ্জাদও তাদের সাথে গল্পে যোগ দিল। দেখতে দেখতে মাহির বিয়ের দিনও সময় চলে এসেছে বাসা ভর্তি মেহমান। সবাই বরযাত্রীর অপেক্ষা করছে, কিন্তু তাদের আসার সময় পেরিয়ে গেল, তবুও তাদের আসার কোনো নামগন্ধ নেই। এমন সময় মাহির একজন কাজিন দৌড়ে এসে মাহির বাবার কানে কি যেন বলল। কথাটা শুনে মাহির বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন এবং কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলেন, আমার মেয়ের সাথে এমন হলো কেন? সাজ্জাদের আব্বু মাহির বাবার কাছে গিয়ে বললেন, কি হয়েছে, এবার কান্না করছিস কেন? তখনই মাহির বাবা বলতে লাগলেন, যে ছেলের সাথে মাহির বিয়ে ঠিক করেছিলাম সে ছেলেটা অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, যার জন্য ছেলের পক্ষের লোকজন এখন আসছে না। এতে কান্না করা কি আছে? তাছাড়া কি করব, এখন আমার মেয়েকে কে বিয়ে করবে? তুই চিন্তা করিস না, আমি দেখছি। এদিকে সাজ্জাদ এবং যারা চেয়ারে বসে থেকে এসব ঘটনা দেখছিল। চারিদিকে এমন অবস্থা দেখে যারা বলল, আগে যদি ছেলের ব্যাপারে ভালো করে খোঁজ নিত তাহলে আজকে এমন ঘটনা ঘটতো না। সাজ্জাদ কিছু বলল না। সাজ্জাদের আব্বু এবং অবনী সাজ্জাদের কাছে এলো। সাজ্জাদের আব্বু কিছু বলতে যাবে তার আগেই অবনী বলল, আব্বু তুমিও যাও, আমি ভাইয়ের সাথে কথা বলছি। তুই বলতে পারবি তো? অবনী মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তারপর সাজ্জাদের হাত ধরে একটা ফাঁকা জায়গায় নিয়ে অবনী বলতে লাগলো, তোকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, তুই সঠিক উত্তর দিবি। সাজ্জাদ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তখন অবনী বলল, মাহি আপুকে তোর কাছে কেমন লাগে? মাহিকে তো আমার কাছে ভালোই লাগে, কেন? ওর সাথে সময় কাটানোগুলো ভালো লাগে? হ্যাঁ, মাহি মেয়েটা সবার থেকে আলাদা, তাই ওকে আমার বেশ পছন্দ হয়। ঠিক আছে, তুই এখান থেকে কোথাও যাবি না, তোকে দিয়ে কাজ আছে। সাজ্জাদ কোনো কথা বলল না। অবনী ওখান থেকে ওর আব্বুর কাছে চলে গেল। তারপর তারা মিলে মাহির বাবার সাথে কি যেন কথা বলতে লাগলো। দূরে দাঁড়িয়ে থেকে সাজ্জাদ সব কিছু দেখছে, এখানে যা কিছু হচ্ছে
সব তার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। তাদের কথা বলা শেষে অবনী এসে সাজ্জাদকে নিয়ে বাসার ভেতরে যেতে লাগলো। তখন সাজ্জাদ বলল, তুই আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? অবনী সাজ্জাদের কথার কোনো উত্তর দিল না। সাজ্জাদকে নিয়ে বাসার একটা রুমে আসার পর আলমারি থেকে একটা শেরওয়ানি বের করে সাজ্জাদের হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি করে এটা পরে ফেল। সাজ্জাদ শেরওয়ানিটা হাতে নিয়ে বলল, আমি এটা পরবো কেন? এত কথা বলিস না, তাড়াতাড়ি করে পরে ফেল। সাজ্জাদ কিছু না বলে শেরওয়ানিটা পরে ফেলল। তখন অবনী ওকে নিয়ে বেড স্টেজের দিকে যেতে লাগলো। যাওয়ার সময় অবনী বলল, তোকে শেরওয়ানি পরিয়ে নিয়ে এলাম, কেন জানিস? মাহি আপুর সাথে আজকে তোর বিয়ে দিব। কথাটা বলে সাজ্জাদকে স্টেজে বসিয়ে দিয়ে চলে গেল। অবনীর কথাটা না শুনে সাজ্জাদ বড় ধরনের শক খেল। মাহির সাথে তার বিয়ে হবে এটা সে আগে ভাবতে পারেনি। এখন সে বুঝতে পারছে অবনী কেন তাকে মাহির ব্যাপারে জিজ্ঞেস করেছিল। সামনে কাজী বসে আছে। কিছুক্ষণ পর সাজ্জাদকে কবুল বলতে বলল। সাজ্জাদ কিছু না বলে চুপ করে বসে আছে। অবনীর দিকে তাকাতেই অবনী ইশারায় বলল, প্লিজ বিয়েটা করে নে। সাজ্জাদ অবনীর কোনো কথা ফেলতে পারে না, তাই চোখ বন্ধ করে কবুল বলে দিল। তারপর কাজী মাহিকে কবুল বলতে বলল। মাহি কোনো প্রকার দেরি না করে কবুল বলে দিল। বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের কাজ শেষ করে মাহির কাজিনরা মাহিকে নিয়ে বাসের ভেতরে চলে গেল। সাজ্জাদ এখন স্টেজে বসে আছে। এখানে যা কিছু হয়েছে সব কিছু সাজ্জাদের মাথার উপর দিয়ে চলে গেল। কার সাথে বিয়েটা হওয়ার কথা ছিল হয়ে গেল কার সাথে। সাজ্জাদ স্টেজ থেকে নেমে বাসার ছাদে চলে গেল। সাজ্জাদের পেছনে পেছনে অবনীও গেল। ছাদের দোলনায় বসে আছে সাজ্জাদ, একটু আগে ঘটে যাওয়া সব কিছু ভাবছে। হঠাৎ করে অবনী ছাদে চলে এলেন। এসেই সাজ্জাদকে জড়িয়ে ধরে বলল, তোকে অনেক 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 ধন্যবাদ আমার কথায় রাজি হওয়ার জন্য। সাজ্জাদ অবনীকে খুব ভালোবাসে, তাই ওর কোনো কথা ফেলতে পারে না। বিয়েটা করার সাজ্জাদের কোনো ইচ্ছে ছিল না, অবনীর অনুরোধে বিয়েটা করেছে। সাজ্জাদ কিছু বলছে না, চুপ করে বসে আছে। তাই অবনী আবার বলল, কি হয়েছে, কিছু বলছিস না কেন? আমি কি বলবো, এই বিয়েটা করার কোনো প্রকার ইচ্ছে আমার ছিল না, তোর কথা রাখতেই কি বিয়েটা করতে হলো। তাতে কি হয়েছে, মাহিয়াপু অনেক ভালো একটা মেয়ে, তোর সাথে মানায়ও তাই তোকে বিয়েটা করতে বলছি। সাজ্জাদ কিছু বলল না। অবনী বুঝতে পারলো সাজ্জাদের মন খারাপ, তাই কিছুটা মুচকি হাসি দিয়ে বলল, মন খারাপ করে থাকতে হবে না, ভাবিকে বলে দিব। অবনী কথাটা বলেই দৌড়ে চলে গেল। সাজ্জাদ রাত একটা পর্যন্ত ছাদে বসে থাকলো। অনেক রাত হওয়ার কারণে তার চোখে ঘুম পাচ্ছে। তাই রুমের দরজার কাছে এসো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে খাটের উপর ঘুমটা মাথায় দিয়ে মাহি বসে আছে। সাজ্জাদ দরজা লাগিয়ে দিয়ে খাটের দিকে যেতে লাগলো। সাজ্জাদ ভেবেছিল মাহি তাকে সালাম করবে, কিন্তু সেসব কিছুই করেনি, খাটের এক কোণে বসে পড়ল। সাজ্জাদ কী দিয়ে কথা শুরু করবে সেটা ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ চুপ করে থাকার পর সাজ্জাদ বলতে শুরু করলো, ছোটবেলা থেকে শুনে এসেছি বাসরাতে নতুন বউ তার স্বামীকে সালাম করে, কিন্তু তুমি তো সেগুলো কিছুই করলে না। আমিও সালাম করতাম, কিন্তু আমার ভয় করছে। এখানে ভয়ের কি আছে? জানি না, তবে আমার অনেক ভয় করছে। দেখো, ভয় করবে, কারণ বিয়েটা অন্য একজনের সাথে হওয়ার কথা ছিল, কিছু সমস্যা হওয়ার কারণে আমার সাথে হয়েছে। এখন যদি তুমি মনে করো আমার ভয় করছে না, তাহলে তুমি ভুল ভাবছো। আমিও বিয়েটা মেনে নিতে পারিনি, আমারও মনের ভিতরে হালকা হালকা ভয় কাজ করছে। আমি বলছিলাম সব কিছু মেনে নিতে, আমার কিছুদিন সময় লাগবে। যত লাগে সময় নাও, সমস্যা নেই, আমারও কিছুদিন সময় লাগবে। মাহি কিছু বললো না, চুপ করে বসে রইল। হঠাৎ করে সাজ্জাদের সাথে বিয়ে হয়ে যাওয়াটা মেনে নিতে পারছে না, সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে, তাই কয়েকদিন সময় নিয়ে নিজেকে মানিয়ে নেবে। চলো ঘুমিয়ে পড়ি। সাজ্জাদ কথাটা বলে বিছানায় শুয়ে পড়ল। মাহি শুধু সাজ্জাদের দিকে তাকিয়ে ছিল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পাশে থাকা কোল বালিশটা নিয়ে এসে বিছানার মাঝে দিয়ে সাজ্জাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যতদিন সব কিছু গুছিয়ে নিতে না পারি ততদিন আমার মাঝখানে কোলবালিশটা থাকবে, এবং তুমি ভুলেও কোলবালিশের এদিকে আসবে না। গেলেও সমস্যা হবে না, তুমি আমার বিয়ে করাবো। তাতে কি হয়েছে, আমি এখনো তোমাকে মেনে নিইনি। হয়েছে আর বলতে হবে না, আমিও তোমাকে মেনে নিতে পারছি না, বুঝছো? তোমার যেমন সময় লাগবে ঠিক আমারও একই সময় লাগবে। কথাটা মাথায় রেখে দিও কেমন। সাজ্জাদ কিছু না বলে অন্য পাশে ঘুমিয়ে গেল। মায়ের অনেক ঘুম পাচ্ছে, বিয়ের শাড়ি চেঞ্জ করে ঘুমিয়ে পড়বে সে, তাই ব্যাগ থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে গিয়ে পরে নিল। তারপর বিছানায় এসে ঘুমিয়ে গেল। হঠাৎ কিছু একটা সুরসুরির জন্য সাজ্জাদের ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে সে পুরো অবাক হয়ে গেল, কারণ মাহি তাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। মায়ের মুখ সাজ্জাদের মুখের একদম কাছে, মায়ের শ্বাস প্রশ্বাস সাজ্জাদের মুখে এসে লাগছে। সাজ্জাদের সামনে দেওয়ালে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 7টা বাজে। ঘুম থেকে উঠে মাহিকে এমনভাবে দেখবে সেটা স্বপ্নেও ভাবতে পারেনি। বিছানার দিকে তাকালো, দেখলো মাঝখানের কোলবালিশটা নেই। রুমের ফ্লোরের দিকে তাকিয়ে দেখে কোলবালিশ পড়ে আছে। হঠাৎ করে কেউ একজন দরজায় নক করলো।
তাই মাহির ঘুম ভেঙে গেল। সাজ্জাদ ভেবেছিল নিজেকে এই অবস্থায় দেখে সামলে নিবে, কিন্তু সেটা না করে সাজ্জাদের গালে একটা কিস করলো। মাহির এমন কাছে সাজ্জাদ অনেকটা অবাক হয়ে গেল। অপক্ষর চোখ নিয়ে মাহির দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? কথাগুলো বলার সময় মাহি সাজ্জাদকে জড়িয়ে ধরেছিল। সাজ্জাদ মাহির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নিজেকে মাহির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলে কেন? তুমি আমার স্বামী, তোমাকে জড়িয়ে ধরে থাকার অধিকার আমার আছে, তাই ধরেছি। আমি এখনো তোমাকে অধিকার দেইনি, এই বিয়ে আমি করতে চাইনি। অবনীর কথা রাখতে গিয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। আমি সেটা জানি না, তুমি আমার স্বামী, তোমাকে জড়িয়ে ধরে থাকার অধিকার আমার আছে এবং আমি সেটা করব। দেখো একটু আগে যা করার করেছো, এরপর থেকে এই কাজ করবে না বলে দিলাম। এই বলে বাথরুমে প্রবেশ করলো সাজ্জাদ। কালকে রাত থেকে মাথাটা একদম ঠিক নেই, কি থেকে কি কথা বলছে সেটা নিজেই বুঝতে পারছে না, কেমন যেন সকল কথা গুছিয়ে বলতে পারছে না, সবকিছু উল্টো পাল্টা বলছে। যাই হোক, ফ্রেশ হওয়া শেষে ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুমের দরজার সামনে মাহি দাঁড়িয়ে ছিল। সাজ্জাদকে বের হতে দেখে ওর গালে একটা কিস করে দৌড়ে ওয়াশরুমে প্রবেশ করলো। মাহির এইরূপ ব্যবহার দেখে সাজ্জাদ আগে কখনো দেখেনি, যত দেখছে তত অবাক হচ্ছে। সাজ্জাদ খাটের উপর বসে থেকে রেডি হচ্ছিল, তখনই কেউ দরজায় নক করলো। সাজ্জাদ উঠে গিয়ে দরজা খুলে দিল, দেখলো অবনী দাঁড়িয়ে আছে। তখন সাজ্জাদ বলল, কি হয়েছে, ডাকছিস কেন? তোমাদের নাস্তা করার জন্য ডাকছে। ঠিক আছে যা, আমি আসছি। অবনী চলে যাওয়ার পর সাজ্জাদ দরজা লাগিয়ে দিয়ে খাটের উপর বসে থাকতে লাগলো। একটু পর মাহি ওয়াশরুম থেকে বের হলো। তখন সাজ্জাদ মাহিকে বলল, তুমি রেডি হয়ে নাস্তা করতে এসো, আমি খাবার টেবিলে গেলাম। কথাটা বলে সাজ্জাদ রুম থেকে বের হতে যাবে, তখন মাহি সাজ্জাদের হাত ধরে ফেলল এবং বলল, আমি তোমার সাথে যাব, আমার একা যেতে লজ্জা লাগছে। তুমি কি আমাদের বাসায় আজ প্রথম এসেছো নাকি? আমাদের বিয়ের আগে সারা দিন আমাদের বাসায় পড়ে থাকতে, তখন লজ্জা করতো না, আজকে লজ্জা লাগছে? হ্যাঁ লজ্জা লাগছে, প্লিজ তুমি আমাকে সাথে নিয়ে চলো, আমি রেডি হয়ে নিচ্ছি, ততক্ষণ তুমি খাটের উপর বসে থাকো। ঠিক আছে যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। ওকে। মাহি গিয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করলো, তারপর সেটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাড়ি পরা শেষ করে ওয়াশরুম থেকে বের হলো। তারপর দুজনে একসাথে খাবার টেবিলে এসে নাস্তা করে মাহি কিচেনে চলে গেল। সাজ্জাদ নিজের রুমের বারান্দায় গিয়ে বসে থাকতে লাগলো। প্রায় 30 মিনিট পর একটা কফির মগ হাতে নিয়ে মাহি রুমে প্রবেশ করলো। রুমের কোথাও সাজ্জাদকে দেখতে না পেয়ে বারান্দায় গেল, তারপর দেখলো সাজ্জাদ বারান্দার রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। মাহি যে এসেছে সেটা এখনও বুঝতে পারেনি সাজ্জাদ। কফির মগটা পাশে রেখে সাজ্জাদের পেছনে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি তোমাকে পুরো রুম খুঁজেছি। মাহির এরকম ব্যবহারের জন্য সাজ্জাদ প্রস্তুত ছিল না, তাই মাহির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, তোমাকে বলেছি আমার সাথে এরকম ব্যবহার করবে না। কেন করব না? এইসব নাটক আমার ভালো লাগে না। তাতে আমার কি, আমার ইচ্ছে হলেই তোমার সাথে এমন করব। সাজ্জাদ কিছু বলল না, বারান্দায় থাকা চেয়ারে বসে পড়ল। তখন মাহি কফির মগ নিয়ে সাজ্জাদের হাতে দিয়ে খেতে বলল। সাজ্জাদ কফি খেতে লাগলো। কফি অর্ধেক শেষ হতেই সাজ্জাদের হাত থেকে কফির মগটা কেড়ে নিল মাহি। মাহির এমন ব্যবহার দেখে সাজ্জাদ বলল, তুমি কফির মগটা নিলে কেন, এখনো অর্ধেকের মতো কফি বাদ আছে। যেটুকু কফি আছে থাক, এইটুকু আমি খাবো। আমি তোমাকে খেতে দিব না, তুমি মগটা আমার কাছে দাও। মাহি কিছু না বলে দৌড়ে চলে গেল। যত সময় যাচ্ছে মাহির পাগলামি বেড়ে যাচ্ছে। সাজ্জাদও মাহির পাগলামিগুলোকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছে। সাজ্জাদের হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো সকাল 10টা বাজতে চলেছে। তাই ফোনটা বের করে পিয়াসকে কল দিয়ে বাসায় আসতে বলল। সাজ্জাদের কথা বলার সময় মাহি এসে ওর পেছনে দাঁড়ালো। সাজ্জাদ ওর সব কথা মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। কথা বলা শেষে কার উপস্থিতি টের পেয়ে পেছনে তাকিয়ে দেখে মাহি দাঁড়িয়ে আছে। কার সাথে কথা বলছিলে? সেটা তোমাকে বলবো কেন? কারণ আমি তোমার বউ, তোমার সব পার্সোনাল বিষয়ে জানার অধিকার আমার আছে। এখন কথা না বাড়িয়ে বলো, কার সাথে কথা বলছিল? আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, আর কিছু শুনবে? কোন বন্ধুর সাথে কথা বলছিলে, বন্ধুর নাম কি? মাহির এত কথায় সাজ্জাদ বিরক্ত হয়ে গেল। শেষমেশ বিরক্তিকর কণ্ঠ নিয়ে বলল, ওর নাম পিয়াস। এখন কি এটা বলতে যে হাইট কত, কি করে, দেখতে কেমন, বাবার নাম কি, মায়ের নাম কি, বলবো এসব? কথাগুলো শুনে মাহি বুঝতে পারলো সাজ্জাদ বিরক্ত ফিল করছে, এখন ওকে শান্ত করতে হবে, না হলে সমস্যা হয়ে যেতে পারে। তাই মাহি একটা মুচকি হাসি দিয়ে বলা শুরু করলো, থাক আর বলতে হবে না, আমি তো তোমার সাথে মজা করছিলাম, কিন্তু তুমি এই বিষয়টা এত সিরিয়াস নিয়ে নেবে আগে জানতাম না।
তোমাকে একটা কথা বলে দেই, শোনো, আমি মজা পছন্দ করি না, তাই আমার সাথে মজা করতে আসবে না। মাহি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। সাজ্জাদ বারান্দার চেয়ার থেকে উঠে খাটের উপর গিয়ে শুয়ে পড়ল। মাহি সাজ্জাদের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার উপরে রেগে আছো? তুমি কি করেছো যে তোমার উপরে রেগে থাকবো? একটু আগে মজা করলাম, সেটা নিয়ে তুমি আমার উপরে রেগে নেই? সেসব কথা বাদ দাও, এখন তুমি চলে যাও, আমি ঘুমাবো। এখন কোনো ঘুম হবে না, এখন আমার সাথে গল্প করতে হবে। আমি কোনো গল্প জানি না। আমি তো জানি। তাহলে তুমি একা একা গল্প করো। সাজ্জাদ কথাটা বলে অন্য পাশ হয়ে শুয়ে পড়ল। মাই সাজ্জাদের কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, বিকেলে আমাদের বাসায় যেতে হবে, রেডি থেকো। কিন্তু তোমাদের বাসায় যাব কেন? তুমি জানো না, এটা তো বিয়ের নিয়ম। নিয়ম সেটা আমিও জানি, কিন্তু নিস্তালা থেকে উপরতলায় যাওয়ার থেকে না যাওয়াই ভালো হবে। এত কিছু জানি না, তোমাকে যেতে হবে মানে হবে। তুমি এত জেদি এবং তেরা কেন? তোমার বুকের বাঁকা হাড় দিয়ে তৈরি হয়েছি তো, তাই একটু তো তেরা না হলে কি চলে? বুঝেছি, তোমার সাথে কথাই পারবো না। তখন সাজ্জাদের ফোনে বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল পিয়াস কল করেছে। কলটা রিসিভ করতে উপাস থেকে পিয়াস বলতে লাগলো, কোথায় তুই? তুই কোথায়? আমি তোর বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমার বাসায় চলে আয়। ঠিক আছে, আসছি। কথা বলা শেষ তাই কলটা কেটে দিল। পাশে মাহি বসেছিল, সে সাজ্জাদকে বলতে লাগলো, কে কল দিয়েছিল? সাজ্জাদ বিছানা থেকে উঠতে উঠতে বলতে লাগলো, পিয়াস কল দিয়েছিল। ও, বিছানা থেকে উঠেছ, বাইরে যাবে নাকি? আরে না, পিয়াসকে নিয়ে একটু সাদে আড্ডা দিব। ঠিক আছে যাও, আমি একটু পর আসছি। তোমাকে আসতে হবে না, আমি একা থাকতে পারবো। আর একটা কথা, ভুলেও বাইরে বের হবে না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ওদের কথা বলার মাঝে বাসার কলিং বেল বেজে উঠল। সাজ্জাদ গিয়ে দরজা খুলে দেখলো পিয়াস দাঁড়িয়ে আছে। তারপর পিয়াসকে নিয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে সাজ্জাদ এবং পিয়াস দোলনায় বসলো। বিয়েবাড়ির লোকজন সব নিচে বসে আছে, ফলে ছাদ পুরো ফাঁকা, কেউ নেই। দুজনে ছাদে বসে গল্প করছে। শুনলাম কালকে মাহির বিয়েতে নাকি কি সমস্যা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল তো। কি হয়েছিল? যার সাথে মাহির বিয়ে হওয়ার কথা ছিল, সে কালকে তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে, যার জন্য তাদের ছেলের সাথে বিয়ে হয়নি। তাহলে বিয়েটা হয়েছে কার সাথে? কি আর বলবো, বিয়েটা আমার সাথে হয়ে গেছে। সাজ্জাদ কথা শুনে পিয়াস তো পুরোপুরি অবাক হয়ে গেল। পিয়াসের অবাক হওয়া মুখ দেখে সাজ্জাদ বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই বিয়ে করেছিস সেটা আমাকে বললি না কেন? বলবো কি করে, আমি কি জানতাম মায়ের সাথে আমার বিয়ে হয়ে যাবে? সেটাও ঠিক। তাহলে বল, তোকে কিভাবে জানাবো? থাক, যা হয়েছে বাদ দে। তারপর তারা আরো নানা বিষয়ে গল্প করতে করতে দুপুর হয়ে গেল। এতক্ষণ ছাদে ছায়া ছিল, কিন্তু হঠাৎ করে রোদ উঠে পড়েছে, যার জন্য দুজনে ছাদ থেকে নামলো। সাজ্জাদের বাসার সামনে এসে পিয়াসুর বাসায় চলে গেল। পিয়াসকে সাজ্জাদের বাসায় লাঞ্চ করতে বলেছিল, কিন্তু সেটা না করে চলে গেল। পিয়াস চলে যাওয়ার পর সাজ্জাদ বাসায় প্রবেশ করলো। প্রথমে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলো, তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে লাঞ্চ করতে গেল। লাঞ্চ শেষ করে সে ঘুমিয়ে গেল। বিকেলে যখন ঘুম ভাঙল, তখন দেখলো মাহি সাজ্জাদের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। অন্যদিকে দরজার পাশে অবনি দরজা নক করে যাচ্ছে। মাহির বাসা থেকে লোকজন এসেছে ওদের নিয়ে যাওয়ার জন্য। সাজ্জাদ মাহিকে ডাকার জন্য মাথায় হাত দিল। সাথে সাথে মাহি চোখ মেলে তাকে তাড়াহুড়ো করে বলল, কি হয়েছে? তোমার বাসা থেকে লোকজন এসেছে বোধহয় আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তুমি রেডি হয়ে নাও। ঠিক আছে, তুমি হবে না? না, আমি যেটা পড়ে আছি সেটাই পড়ে যাব। তাহলে আমিও এটা পরেই যাব। তোমার ইচ্ছে। সাজ্জাদ একটা টি শার্ট ও জিন্সের প্যান্ট এবং মাহি লাল শাড়ি পরে আছে। তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে। মাহি ফ্রেশ হতে চলে গেল। মায়ের ফ্রেশ হওয়া শেষে ওয়াশরুম থেকে বের হলো। তখন সাজ্জাদ ওয়াশরুমে প্রবেশ করলো। ফ্রেশ হওয়া শেষ করে দুজনে একসাথে ড্রয়িং রুমে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখলো মাহির বাসা থেকে কয়েকজন এসেছে। তো তাদের সাথে কিছুক্ষণ গল্প করার পর সাজ্জাদ ও মাহি তাদের সাথে মাহিদের ফ্ল্যাটে গেল। মাহিদের বাসায় প্রবেশ করতেই মাহির বয়সী কয়েকজন ছেলে মেয়ে এসে সাজ্জাদকে চেপে ধরে সোফায় বসিয়ে দিয়ে গল্প করা শুরু করলো। ডিনারের আগে পর্যন্ত সবাই গল্প করলো। এতক্ষণ গল্প করাতে সাজ্জাদ পুরো বিরক্ত হয়ে গেছে, কিন্তু এই বাড়িতে নতুন জামাই তাই কিছু বলতে পারছে না, চুপ করে ওদের সাথে গল্প করছে। রাতে ডিনার করার সময় তারা গল্প করলো। মাহির সমবয়সী ছেলে মেয়েগুলো হলো মাহির কাজিন। তারা এত গল্প করতে পারে সেটা আগে জানলে তাদের সাথে কথা বলতো না। ডিনার করা শেষ করে সাজ্জাদ মাহির সাথে গিয়ে বলল,
তোমার রুমটা আমাকে দেখিয়ে দাও, আমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ব। মাহি সাজ্জাদকে ওর রুমে দেখিয়ে দিল। সাজ্জাদ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। মাহি রুম দেখিয়ে দিয়ে তার মতো সে চলে গেছে। সাজ্জাদ বিছানায় শুয়ে শুয়ে বিশ্রাম নিতে লাগলো। প্রায় 10 মিনিট পর মাহি রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। তারপর আস্তে আস্তে বিছানায় এসে সাজ্জাদের পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ শুয়ে থাকার পর সাজ্জাদকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ওরা কি তোমাকে বিরক্ত করেছে? ওরা কারা? আমার কাজিনদের কথা বলছি। বিরক্ত করবে না মানে? এতক্ষণ ধরে গল্প করার পরেও ওদের গল্প শেষ হয় না। ওরা ওইরকমই, তাই কেউ ওদের সাথে বেশি কথা বলে না। এই কথাটা তোমাকে বলে দেব, কিন্তু সেটা আমার মনে ছিল না। মনে থাকবে কেন? সবাই আমাকে জ্বালাতন করুক, এটাই তো তুমি চাও? এটা তুমি ভুল ভাবছো। আমি সবসময় তোমার ভালো চাই, কখনো তোমার খারাপ চাইনি। হ্যাঁ, কেমন ভালো চাও সেটা দেখেছি। এখন আমাকে ছেড়ে দাও, আমি ঘুমাবো। আমি কি তোমাকে ঘুমাতে বারণ করেছি? কেউ আমাকে জড়িয়ে ধরে থাকলে আমার ঘুম হয় না। এখন থেকে অভ্যাস করো, না হলে সমস্যা হয়ে যাবে। অন্যের জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না? অন্যের জন্য না করলেও চলবে, অন্তত নিজের বউয়ের জন্য তো করতে পারবে। তাতে কি হয়েছে সেটাও পারবো না? যেদিন আমি সবকিছু মেনে নিতে পারবো সেদিন যা খুশি করো, কেমন? সেটা তো করবো, কিন্তু এখন তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসবে না। মাহির কথা বলা শেষ হতেই কেউ দরজায় নক করলো। এই সময় কেউ নক করবে এটা মাহি আশা করেনি। বিছানা থেকে নেমে দরজা খুলে দেখে মাহির কাজিনরা সবাই দাঁড়িয়ে আছে। ওদের সবাইকে দেখে মাহি খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোরা এত রাতে এখানে কি করতে এসেছিস? তখন মাহির কাজিনদের ভেতর একজন বলে উঠল, দুলাভাইয়ের সাথে গল্প করতে এসেছি। এখন কোনো প্রকার গল্প হবে না, চলে যা আজকে। আজকে সারাদিন অনেক গল্প করেছিস, তাই তোর দুলাভাই এখন ক্লান্ত, সে বিশ্রাম করবে। তবু মাহির কাজিনরা কথা শুনছে না, তারা গল্প করবেই। তাদের কথা বলার উপরেই রুমের দরজা বন্ধ করে দিল মাহি। তারপর সাজ্জাদের দিকে তাকিয়ে দেখলো সে ঘুমিয়ে গেছে। মাহির রুমের লাইট বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে সাজ্জাদকে জড়িয়ে ধরে ভাবতে লাগলো, আমার যে সময় লাগতো সেটা তো পেয়ে গেছি এবং সব কিছু মেনে নিতেও পেরেছি, কিন্তু সাজ্জাদ আমার মনে হয় সে মেনে নিতে পারেনি, তার আরও সময় দরকার। অবশ্য সময় লাগবে, যেভাবে বিয়েটা হয়েছে এভাবে কেউ সহজে মেনে নিতে পারবে না, তাই ওর যতদিন সময় লাগবে লাগুক, তাতে আমার কিচ্ছু হবে না, দিন শেষে সে আমার হবে। এগুলো ভাবতে ভাবতে সেও কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। সাজ্জাদের ঘুম ভাঙল সকাল 9টার দিকে। চোখ খুলে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলো মাহি জড়িয়ে ধরে বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। এই মুহূর্তে মাহিকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। সাজ্জাদ কি মনে করে যেন মাহির কপালে একটা কিস করলো। সাথে সাথে মাহি চোখ খুলে ফেললো। সাজ্জাদ মনে মনে ভাবলো, কিস করে ভুল করলাম নাকি? ওর ঘুমটা তো ভেঙে গেল, এখন কি বলবো বুঝতে পারছি না। সাজ্জাদ ভেবেছিল মাহি রাগ করবে, কিন্তু রাগ তো করলো না, উল্টো খুশি হয়ে সাজ্জাদের কপালে একটা কিস করে বলতে লাগলো, আমি দেখতে চেয়েছিলাম আমাকে এমন অবস্থায় দেখলে তুমি কি করবে। কি দেখলে আমি কি করলাম? সবকিছু একদম ঠিক আছে। তবে তুমি ঘুমিয়েছিলে না, তাহলে কিভাবে বুঝলে যে আমি তোমার কপালে কিস করেছি? আমি তো ঘুমিয়েছিলাম না, শুধু ঘুমানোর নাটক করেছিলাম, এটা দেখতে যে তুমি আমাকে ওই অবস্থায় দেখে কি করবে। বাকিটা না বলে ভালো হবে, এখন তুমি আমাকে ছাড়ো, আমি ওয়াশরুমে যাব। ছেড়ে দিব, কিন্তু তার আগে আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকতে হবে, জড়িয়ে ধরে না থাকলে ছাড়বো না। সাজ্জাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও মাহিকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখলো। জড়িয়ে ধরে থাকাতে সাজ্জাদের অনেক ভালো লাগছিল। 5 মিনিটের মতো জড়িয়ে ধরে থেকে মাহির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল, তারপর ফ্রেশ হতে চলে গেল। এক একে দুজনে ফ্রেশ হয়ে নিয়ে রুম থেকে বের হলো। সকালে নাস্তা করে মাহিকে নিয়ে সাজ্জাদ নিজের ফ্ল্যাটে চলে এলো। মাহির বাসার কেউ এখন আসতে দিতে চেয়েছিল না, তারাও বলছিল বিকেলে বাসায় যেতে, কিন্তু সাজ্জাদ ভালো করে জানতো সেখানে থাকলে সাজ্জাদের 12টা বেজে যাবে। সাজ্জাদের বাসের ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। সাজ্জাদ নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 11টা বাজে, তাই বাসায় বলে বাইরে এলো। যখন বাসা থেকে বের হচ্ছিল তখন মাহি জিজ্ঞেস করছিল কোথায় যাও। সাজ্জাদ আড্ডা দেওয়ার কথা বলে চলে এসেছে। বাসার সামনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের মোড়ে যাচ্ছে সাজ্জাদ। পকেট থেকে ফোনটা বের করে পিয়াসকে কল দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। তখন সাজ্জাদ বলতে লাগলো, কোথায় আছিস? বাসায় আছি। ও, মোড়ে চলে আয়, আড্ডা দিব। ঠিক আছে, আসছি। সাজ্জাদ কলটা কেটে দিয়ে ওদের বসার কাছের মোড়টায় চলে এলো। মোড়ে গিয়ে দেখলো পিয়াস এখনও আসেনি, তাই চায়ের দোকানে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর যখন পিয়াস এলো, তারপর ওর ক্লাবে গিয়ে বন্ধুরা সাথে আড্ডা দিতে লাগলো। দুপুরের দিকে আড্ডা দেওয়া বন্ধ করে যে যার যার বাসায় চলে গেল। সাজ্জাদ বাসার সামনে এসে কলিং বেল বাজালো। কিছুক্ষণ পর
মাহি এসে দরজা খুলে দিয়ে বলতে লাগলো, এতক্ষণে বাসার কথা মনে পড়লো, কইছিলেন? ক্লাবে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। দেখো এখন বিয়ে করেছো, এত আড্ডা দেওয়া যাবে না, বুঝছো? তাহলে কি করব? বাসায় থেকে আমার সাথে গল্প করবে? আমি পারবো না, এখন একটু সরে দাঁড়াও, আমি বাসার ভিতরে প্রবেশ করব। মায়ে কিছু না বলে ওখান থেকে কিচেনে চলে গেল। সাজ্জাদ নিজে রুমে এসে ফ্রেশ হয়ে নিল, তারপর লাঞ্চ করে এসে ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বসে ফোন টিপছিল। সাজ্জাদ এমন সময় মাহি তার কাছে এসে বলল, চলো একটু ছাদে থেকে ঘুরে আসি। এই সময় ছাদে গিয়ে কি করবে? ফুল গাছগুলোতে পানি দিতে যাব, চলো। ওকে। তারপর সাজ্জাদ এবং মাহি দুজনেই ছাদে গেল। ছাদের উপরে আসার পর সাজ্জাদ গিয়ে দোলনায় বসে পড়লো আর মাহি ফুল গাছগুলোতে পানি দিতে লাগলো। মাহি পানি দিচ্ছে, সাজ্জাদ সেটা বসে বসে দেখছে। এমন সময় যারা ছাদের উপর এসে সাজ্জাদকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, বিয়ে হওয়ার পর থেকে তো দেখা পেলাম না। কিছু কাজে ব্যস্ত ছিলাম তাই দেখা হয়নি। সমস্যা নেই, আজকে তোমাকে পেয়েছি, আজকে অনেক গল্প করব। সাজ্জাদ কোনো উত্তর না দিয়ে মাহির দিকে তাকালো। মাহি রাগী চোখ নিয়ে জারার দিকে তাকিয়ে আছে, সাজ্জাদের পাশে জারাকে একদম সহ্য করতে পারছে না। মাহি কিছুক্ষণ তাকিয়ে রেখে গাছগুলোকে পানি দিতে লাগলো, খুব দ্রুত পানি দিচ্ছে। দু মিনিটে পানি দেওয়া শেষ করে সাজ্জাদের পাশে এলো। যারা নিজের মতো কথা বলছে সাজ্জাদ সেটা শুনছে। মাহি এসে সাজ্জাদের হাত ধরে টানতে টানতে বলল, গাছে পানি দেওয়া শেষ, এবার চলো নিচে যাব। মাত্র তো এলাম, আর কিছুক্ষণ তাকি, দেখো যারা আছে ওর সাথে গল্প করি। আমার এখন গল্প করার মুড নেই, তাই বলছি চলো বাসায় যাই। সাজ্জাদকে ধরে আর কোনো কথা বলতে না দিয়ে দোলনার উপর থেকে টেনে নিচে নিয়ে যেতে লাগলো। যারা অনেকবার জিজ্ঞেস করেছিল সাজ্জাদকে এভাবে কেন নিয়ে যাচ্ছ, মাহি তার প্রশ্নের কোনো উত্তর দেয়নি। সাজ্জাদের হাত ধরে নিয়ে এসেছে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সাজ্জাদ মাহিকে বলল, তুমি আমাকে এভাবে নিয়ে এলে কেন? ছাদে বসে থাকতে তো অনেক ভালোই লাগছিল। হ্যাঁ, অন্য মেয়ের সাথে কথা বলছিলে, ভালো তো লাগবেই। সাজ্জাদের বুঝতে বাকি থাকলো না যারার সাথে কথা বলার জন্য মাহি সাজ্জাদকে নিচে নিয়ে এসেছে। সাজ্জাদকে রুমের ভেতরে নিয়ে এসে খাটে বসিয়ে দিল, মাহিও সাজ্জাদের পাশে বসলো। আমার একটা কথা রাখবে? চেষ্টা করব। চেষ্টা করলে হবে না, আমার কথাটা তোমার রাখতেই হবে। ঠিক আছে, আগে কথাটা বলো। তুমি আমাকে কথা দাও, আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না। বললে কি সমস্যা হবে? অনেক সমস্যা হতে পারে। তুমি যেহেতু বলছো তাহলে আর কথাই বলবো না। কথাটা শুনে মাহি খুশিতে জড়িয়ে ধরে সাজ্জাদকে কয়েকটা কিস করে। আমি জানতাম তুমি আমার কথা রাখবে। তোমার কথাগুলো রাখার ক্ষমতা থাকলে অবশ্যই রাখবো। আমি জানি তুমি আমার জন্য সব করতে পারবে। মায়ের কথাটা বলে রুম থেকে চলে যেতে লাগলো। তখন সাজ্জাদ বলল, কোথায় যাও? রান্নাঘরে। কথার উত্তর দিতে দিতে সে রান্নাঘরে চলে গিয়েছে। এভাবে দুষ্টুমি ভালোবাসা নিয়ে কেটে গেল এক মাস। একদিন সাজ্জাদ একটা কাজ শেষ করে বাসায় ফিরছিল, এমন সময় ওর ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখলো অবনী কল করেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে অবনী কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, ভাইয়া, ভাবি বলেই কান্না করতে লাগলো। সাজ্জাদের মনে কেমন যেন করে উঠলো, তবু মনের ভিতর কিছুটা সাহস নিয়ে বলে উঠলো, কি হয়েছে মাহির? আমি আর ভাবি একটু শপিং মলে গিয়েছিলাম, যখন শপিং মল শেষে বের হলাম তখন ভাবিকে একটা গাড়ি এসে তুলে নিয়ে গেল। আমি ওদের আটকে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। ঘটনা কোথায় হয়েছে এবং তুই এখন কোথায় আছিস? আমি এখন শপিং মলের সামনেই দাঁড়িয়ে আছি, তুই কিছু একটা কর, না হলে ভাবির ক্ষতি হয়ে যেতে পারে। তুই চিন্তা করিস না, আমি দেখছি, তুই এখন বাসায় চলে যা, আমি তোর ভাবিকে নিয়ে বাসায় আসছি। অবনী ঠিক আছে বলে কলটা কেটে দিল। সাজ্জাদের মাথার উপর আরও একটা বড় বিপদ এসে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে কারো ঝামেলা নেই, তাহলে কাজটা কে করতে পারে? মাহিকে তুলে নিয়ে গেছে, যেভাবে হোক ওকে বের করতে হবে, মাহিকে ছাড়া আমি থাকতে পারবো না। তখনই সাজ্জাদের ফোনটা আবার বেজে উঠল। এবার অচেনা একটা নাম্বার থেকে কল এসেছে, মাহিকে যারা তুলে নিয়ে গেছে তাদের কল হতে পারে, তাই কলটা রিসিভ করলো। তখন ওর পাশ থেকে একটা লোক বলতে লাগলো, মাহিকে যদি জীবিত পেতে চাস তাহলে যেখানে বলবো সেখানে চলে আয়। এখন সাজ্জাদের উদ্দেশ্য হলো মাহিকে বাঁচানো, সেটা যত বড় রিস্ক হোক মাহিকে বাঁচাবে। ঠিক আছে, কোথায় আসবো? ঠিকানাটা তোকে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, তুই একা আসবি, ভুলেও পুলিশকে খবর দিবি না, তাহলে কালকে সকালে মাহির লাশ তোর বাসার সামনে পড়ে থাকবে। মাহিকে কিছু করার দরকার নেই, আমি একাই আসছি। তাড়াতাড়ি আয়। লোকটা কল কেটে দিয়ে মেসেজের ঠিকানা পাঠিয়ে দিল। লোকটি দেওয়া মেসেজটি দেখলো, একটা পুরনো বাড়ি, সেটাও শহর থেকে একটু দূরে। বাসার বাইরে দুজন মানুষ দাঁড়িয়ে আছে।
সাজাদ বাসার বাড়িটার ভেতর প্রবেশ করে দেখলো বাসার ভেতরে একটা চেয়ারে মাহিকে বেঁধে রাখা হয়েছে। মাহিকে দেখে সাজাদ কোনো দিকে খেয়াল না করে মাহির কাছে যেতে লাগলো। মাহির দিকে যাচ্ছে হঠাৎ করে পেছন থেকে কেউ একজন সাজাদের হাত ধরে বলল, এত তাড়াহুড়ো কিসের? মাহির কাছে যাওয়ার আগে আমার সাথে হিসাব করে যাও। কণ্ঠটা সাজাদের অনেক চেনা চেনা লাগলো, তবুও চিনতে পারছে না। তাই পেছন থেকে তাকালো মানুষটাকে দেখার জন্য, কিন্তু তাকে দেখে সে এতটাই অবাক হলো যে সেটা বলার মতো না। কারণ কথাটা যে বলেছে সে আর কেউ না, সে হলো জারা। সাজাদ জারার কাছে এসে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, ও তাহলে তুমি? আমি কখনো ভাবতে পারিনি শেষমেশ এই কাজটা তুমি করবে। এটা তো কিছুই না, তোমাকে পাওয়ার জন্য এর থেকেও খারাপ কাজ করতে পারি। মানে কি? এবং তুমি মাহিকে ধরে নিয়ে এসেছো কেন? মাহি তো আমার টোপ, তুমি আমার একটা কাজ করবে, আমি মাহিকে ছেড়ে দেব। কি কাজ? জারা একটা কাগজ সামনে দেখিয়ে বলতে লাগলো, আজকে এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করবে এবং আমাকে বিয়ে করলে মাহিকে মুক্ত করে দেব। সেটা কখনো সম্ভব না, আমি শুধু মাহিকে ভালোবাসি, তাই তোমাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, না করলে এখন তুমি দেখো কিভাবে তোমার মাহিকে মেরে ফেলি। যারা ওর একটা লোককে ইশারা করলো, লোকটা গিয়ে মাহির গলায় ছুরি ধরলো। তখন যারা আবার বলল, তুমি কি সাইন করবে নাকি মাহিকে হারাবে, কোনটা? সাজাদ মাহির দিকে তাকালো, মায়ের মুখে টেপ লাগানো, যার জন্য কথা বলতে পারছে না। চোখের ইশারায় সাজাদকে সাইন করতে না করছে, তবে সাইন করা ছাড়া সাজাদের হাতে আর কোনো উপায় নেই। তাই যারার হাত থেকে কাগজটা নিয়ে সাইন করবে, তখন মাহি মাথা নাড়ি শুধু না করছে, কিন্তু সাজাদের কিছু করার নেই। কাগজে কলমটা ধরতে যাবে, ঠিক সেই সময় মাহির গলায় ছুরি ধরে থাকা লোকটি মাটিতে পড়ে গেল। এই কাজটি যারা প্রচণ্ড অবাক হয়ে গেল। সাজাদের ওর পেছনে তাকিয়ে দেখলো পিয়াস পুলিশ নিয়ে যারা সকল লোককে ধরে ফেলেছে, বেশিরভাগ লোককে মেরে ফেলেছে। এসব দেখে যারার মাথায় রাগ উঠে গেল। রাগে কণ্ঠ নিয়ে সাজাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পুলিশ নিয়ে এসে কাজটা ঠিক করিসনি, আজকেই মাহির শেষ দিন হবে। এটা বলে যারা তার পেছন থেকে একটা পিস্তল বের করে মাহির দিকে গুলি করলো। যারা অনেক কাঁচা হওয়ায় গুলিটা মাহির হাত ছুঁড়ে বের হয়ে যায়, যেখান দিয়ে গুলি গিয়েছে সেখান দিয়ে রক্ত বের হচ্ছে। সাজাদ নিজের রাগটা ধরে রাখতে পারলো না, নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে যারার গালে কষে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় করার সাথে সাথে যারা মাটিতে পড়ে গেল। তখন একজন মেয়ে পুলিশ এসে যারাকে ধরে থানায় নিয়ে গেল। অন্যদিকে মাহির হাত দিয়ে অনেক রক্ত বের হচ্ছে। তাই সাজ্জাদ মাহিকে চেয়ারে বাঁধা অবস্থা থেকেই মুক্ত করে হাসপাতালে নিয়ে এমার্জেন্সিতে ভর্তি করলো। এমার্জেন্সি থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে সাজ্জাদ, সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে। বাসার কেউ এখনও হাসপাতালে আসেনি, তাদের খবর দেওয়া হয়েছে তারা বোধহয় মাঝ রাস্তায় আছে। এদিকে ডাক্তার 30 মিনিট ধরে মাহির চিকিৎসা করছে। সাজ্জাদের অনেক চিন্তা হচ্ছে, মায়ের কিছু হয়ে গেলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। যারার গুলিটা হঠাৎ করে চালিয়ে দেওয়ার কারণে তাকে আটকাতে পারেনি। এতক্ষণে বাসার সকলে হাসপাতালে চলে এসেছে। অবনেশে সাজাদের পাশে বসে বলতে লাগলো, ভাবি কোথায় এবং কি হয়েছে? তোর ভাবি থিয়েটারের ভিতরে চিকিৎসা চলছে, ডক্টর বের হওয়ার পর সব জানতে পারবো। এমন সময় ডাক্তার থিয়েটার থেকে বের হলো। সাজাদ ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মাহির অবস্থা এখন কেমন? আপনি ওনার কি হন? জি, আমি ওনার হাজবেন্ড। ও, ওনার হাতে গুলিটা ছুঁয়ে চলে গেছে, বেশি ক্ষতি হয়নি, আমি ওষুধ লিখে দিয়েছি, সেগুলো খেলে ঠিক হয়ে যাবে। চিন্তার কোনো কারণ আছে কি? না, কোনো চিন্তার কারণ নেই। ধন্যবাদ, আপনারা চাইলে রোগীর সাথে দেখা করতে পারবেন। এই বলে ডাক্তার চলে গেলেন। প্রথমে বাসার সকলে মাহির সাথে দেখা করে এলো। সবার সাথে দেখা করা শেষে সাজ্জাদ কেবিনে প্রবেশ করলো, মায়ের বেডের পাশে গিয়ে বসলো। মাহির হাতে ব্যান্ডেজ করা, মাহি ঘুমিয়ে বিশ্রাম নিচ্ছে। সাজ্জাদ মাহির কপালে একটা কিস করতে মাহি চোখ খুললো। চোখ খুলে সাজ্জাদকে দেখতে পেরে অপর পাশে শুয়ে পড়লো। সাজ্জাদ বুঝতে পারলো সে রাগ করেছে, মাহিকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করছে, কিন্তু সহজে ফিরছে না। অনেক জোর করার পর সাজ্জাদের দিকে ফিরে তাকালো। তখন সাজ্জাদ বলল, এখন কেমন লাগছে? ভালো। আমার উপরে রাগ করে কি লাভ? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকতাম? হ্যাঁ, দেখলাম তো, আমি এতবার না করার পরেও তুমি জারাকে বিয়ে করার জন্য সাইন করছিলে। আমি সেগুলো তোমাকে বাঁচানোর জন্য করেছিলাম এবং ওই সব করে সময় কাটাচ্ছিলাম। তাই বলে এসব করবে? আর একটা কথা, পিয়াস কিভাবে জানলো আমরা ওখানে আছি? তোমার জন্য আমি সব করতে পারি, এবং আমি পিয়াসকে বলেছিলাম আমি ভিতরে প্রবেশ করার ঠিক 10 মিনিট পর তুই পুলিশ নিয়ে ভিতরে প্রবেশ করবি, যেন আমরা দুজনে বেঁচে যাই। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না। কে বলেছে ভালোবাসি না? এই কয়েকদিন তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, যেটা বলার মতো না।
মাই কিছুটা মুচকি হাসি দিয়ে সাজ্জাদের হাত ধরে ফেলল। তখন সাজ্জাদ আবার বলল, তোমাকে ওরা তুলে নিয়ে গিয়েছিল কিভাবে? আমি এবং অবনি শপিং শেষ করে বের হচ্ছিলাম, তখন একটা গাড়ি এসে আমাদের সামনে থাকে এবং আমাকে ধাক্কা দিয়ে ভেতরে তুলে নিয়ে আমার হাত মুখ চোখ বেঁধে দেয়, যার জন্য আর কিছু দেখতে পাইনি। এরপর থেকে আমি কোথাও যাওয়ার দরকার থাকে তাহলে আমাকে বলবে, আমি নিয়ে যাব। একা একা বাসা থেকে বের হওয়ার দরকার নেই, কেমন? ঠিক আছে। আর ওদের পুলিশ ধরে নিয়ে গিয়ে কি করলো? ওদের কোনো খবর জানি না। আমি কখনো ভাবতে পারিনি যারা এতটা নিচে নামতে পারবে। আরে ওইসব কথা বাদ দাও, যা হওয়ার সেটা হয়ে গেছে। মাই সাজ্জাদের হাত ধরে বলতে লাগলো, তুমি আমাকে কথা দাও সারা জীবন আমার পাশে থাকবে, কখনো আমাকে ছেড়ে যাবে না। সাজ্জাদ মাহির হাতটা শক্ত করে ধরে বলল, কথা দিলাম মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ধরে থাকবো। মাহি কিছু বলল না, দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকতে লাগলো। হঠাৎ করে ডাক্তার কেবিনে ঢুকে পড়ল, ফলে ওরা দুজনে একটু লজ্জা পায়। ডাক্তার মাহির শরীর চেক আপ করে বলল, রোগীর অবস্থা এখন ভালো, কয়েকদিন বেড রেস্ট থাকতে হবে। পাশে সাজ্জাদ বসেছিল, ডাক্তারের কথা শুনে বলতে লাগলো, আমরা কি ওকে বাসায় নিয়ে যেতে পারি? ওনাকে পরশুদিন নিয়ে যেতে পারবেন। ঠিক আছে। ডাক্তার আর কিছু না বলে চলে গেলেন। তখন মাহি বলল, আরো দুদিন থাকতে হবে, আমার তো এখানে থাকতে ভালো লাগছে না। আরে চিন্তা করো না, গল্প করতে করতে কখন দেখবে সময় শেষ হয়ে গেছে। বাসার সবাই কি চলে গেছে? বাইরে দাঁড়িয়ে আছে বোধহয়, তারাও দেখে আসি। সাজ্জাদ কেবিন থেকে বাইরে বের হলো। কেবিনের বাইরে ফ্যামিলির সবাই বসে আছে। সাজ্জাদ গিয়ে তাদের বলল, এখানে পরশু পর্যন্ত থাকা লাগবে, তোমরা বাসায় চলে যাও, আমি মাহির সাথে থাকবো। তারা সবাই ওকে বলল, মাহির সাথে কথা বলে বাসায় চলে গেল। ফ্যামিলির সবাইকে হাসপাতাল গেট পর্যন্ত এগিয়ে দিয়ে এসে কেবিনে প্রবেশ করলো। মাই তখন বেডে শুয়ে আছে। সাজ্জাদ গিয়ে মাহির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন তুমি ঘুমিয়ে পড়ো, শরীরের উপর দিয়ে অনেক চাপ গেছে। তুমিও আমার পাশে শুয়ে পড়ো, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এই বেডে দুজন হবে না, তুমি ঘুমাও, বাসায় গিয়ে যত পারো আমার বুকে ঘুমিয়ে নিও। না, তুমি এখন আমার পাশে শুয়ে থাকবে। কথাটা বলার পাশে জায়গা বের করে সাজ্জাদকে শুয়ে পড়তে বলল। সাজ্জাদ বেডে শুয়ে পড়ার সাথে সাথে মাহিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এভাবে হাসি খুশি দুষ্টুমি মজার করার মধ্যে দিয়ে দুই দিন কেটে গেল। আজকে দুপুরে মাহিকে বাসায় নিয়ে আসা হয়েছে, যে হাতে আঘাত পেয়েছে সেই হাত দিয়ে কয়েকদিন কাজ করতে না করেছে এবং তাকে বিশ্রাম নিতে বলেছে। অন্যদিকে জারার এমন কাজের জন্য ওকে 5 বছরের জেল দেওয়া হয়েছে, দ্বিতীয়বার এমন কাজ করলে সরাসরি ফাঁসি দেওয়া হবে। এখন সাজ্জাদ এবং মাহিক সুখের শান্তিতে সংসার করছে, তাদের নেই আর কোনো সমস্যা ঝামেলা, খুব ভালোভাবে দিন কাটছে তাদের। এবং এভাবেই মাহি আর সাজ্জাদ সুখের শান্তিতে বসবাস করতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্রেমের তাজমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।